বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাতে সিলেট ও জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে যাচ্ছি সিলেটে সেখানে আছেন আমাদের সহকর্মী রানা মজুমদার রানা আগে দেখা যেত যে বৃষ্টি থামার দুই চার দিনের মধ্যেই সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যেত এখন বেশ সময় লাগছে বন্যার পানি নামতে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দেখুন আসলে এক মাস যাবৎ কিন্তু এক মাসের বেশি সময় ধরে সিলেটের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং জেলা প্রশাসনের কাছ থেকে সর্বশেষ যে আমরা তথ্য পেয়েছি সেটি অনুযায়ী সিলেটের তেরোটি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু পাঁচ লাখেরও বেশি মানুষ কবলিত হয়েছেন এবং আশ্রয় কেন্দ্রেও কিন্তু এখন পর্যন্ত নয় হাজারেরও বেশি মানুষ কিন্তু রয়েছেন এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে সুরমা নদীর পানি কিন্তু একটি পয়েন্টে পাশাপাশি কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপরসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা বিগত দিনেও সিলেটে যখন বন্যা হয়েছে তখন আমরা দেখেছি যে খুবই স্বল্প সময়ে এই যে বন্যার পানি সেটি কিন্তু নেমে গিয়েছে কিন্তু এবারকার বন্যায় যে বিষয়টি আমরা দেখতে পেলাম যে বন্যার পরিমাণ কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয়েছে এবং আপনি জানেন যে প্রায় এক মাসেরও বেশি সময় কিন্তু সিলেটের মানুষজন এই যে বন্যা কবলিত হয়েছেন এবং এর কারণ হিসাবে কিন্তু যারা পরিবেশবাদী রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন এই যে পানি নামার যে গতি সেটি কিন্তু একেবারেই কম এবং সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলোর কিন্তু নাব্যতাও অনেকটা কমে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি যেদিক থেকে পানিটা নামবে সেদিকে পানি নামার যে গতিটা সেটি দৃঢ় হওয়ার কারণেই মূলত কিন্তু এই যে সিলেটের মানুষ দীর্ঘদিন যাবৎ বন্যা কবলিত হয়ে আছেন এটি তারা উল্লেখ করেছেন ক্ষেত্রে তারা মূলত দায়ী করছেন যে নদী খনন হয় না বেশ কিছুদিন হয়ে গেল যে এটা দীর্ঘদিন যাবৎ সিলেটের যে প্রধান নদীগুলো আছে সেগুলো খনন না হওয়ার কারণে মূলত এই যে ভোগান্তি মানুষের পাশাপাশি তারা বলছেন যে বিগত দিনে নদী খনন করার যে প্রক্রিয়াটি শুরু হয়েছিল সেটি কিন্তু আসলে পরবর্তীতে আলোর মুখ দেখেনি এবং বাস্তবিকভাবে এর কোনো ফলাফল কিন্তু সিলেটবাসী আসলে পায়নি যার ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীদেরকে কিংবা সিলেটের যারা মানুষজন রয়েছেন তাদেরকে পাশাপাশি কিন্তু পরিবেশবাদীরা যে বিষয়টি বলছেন যে দ্রুত যদি নদী খনন করা হয় সিলেটের ড্রেনেজ সিস্টেমটা যদি উন্নত করা হয় তাহলে হয়তো মানুষজন এটা থেকে মুক্তি পেতে হতে সাথে থাকুন এবার আমরা যেতে জামালপুরে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন আমরা সিলেটের পরিস্থিতি শুনছিলাম জামালপুরে বন্যা পরিস্থিতি সব কি তথ্য আপনার আছে এখনো কোন কোন এলাকার মানুষ সেখানে পানি বন্দী আছেন দেখুন সকাল নয়টার সব শেষ হিসেব মধ্যে জামালপুরের যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার উনপঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই বন্যার পানি কমতে সময় লাগবে আরো তিন চার দিন তো সবশেষ যে জেলা প্রশাসনের যে হিসেব রয়েছে সেটাতে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা সহ ছয় উপজেলার প্রায় চল্লিশ ইউনিয়নের ষাট হাজার পরিবারের আড়াই লাখ মানুষ কিন্তু এখন পানি বন্দী রয়েছে তো জেলা প্রশাসন যেটি বলছে যে তারা পর্যাপ্ত ত্রাণ বিতরণ করেছেন পর্যাপ্ত মজুদ আছে তো যারা এখনো ত্রাণ পায়নি তারা আসলে উপজেলা প্রশাসন বা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তারা আরকি টান পাবেন তো আরেকটি বিষয় বলে রাখি যে আমরা আসলে বন্যা কবলিত অঞ্চল ঘুরে যেটি দেখতে পেয়েছি যে সেখানে আসলে মহাসড়ক বা সড়ক থেকে পানি নেমে গেলেও এখনো কিন্তু ঘরের বাইরে উঠানে ব্যাপক পানি রয়েছে তো এসবের জন্য বানভাসিদের দুর্ভোগ পাওয়াতে হচ্ছে অন্যদিকে এই বন্যা কবলিত অঞ্চলে যে সংকট গুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বিশুদ্ধ খাবার পানির সংকট বিশুদ্ধ খাবারের সংকট গোখাদ্যের সংকট ও শৌচাগারের সংকট তো আমরা গত বন্যায় কিন্তু দেখেছি যে জনস্বাস্থ্যের পক্ষ থেকে ভাসমান শৌচাগার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হতো কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি না আর দিয়ে কৃষি বিভাগের একটু হিসাব বা জানিয়ে রাখি যে আসলে এবারের বন্যায় পুরো জেলায় প্রায় নয় হাজার একশো হেক্টর জমির ফসল বন্যার পানিতে তৈরি আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাট ছয় হাজার নয়শো হেক্টর তো সব মিলিয়ে দেখা যায় যে আসলে বন্যায় দুর্ভোগ বাড়ছে ক্ষতি বাড়ছে বানভাসীরা ব্যাপক দুর্ভোগে রয়েছে মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য সিলেট জামালপুর থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা